একবার জায়গাটা আপনারা একটু দেখুন, অর্থাৎ লতাকাটা থেকে উত্তর দিকে হাফ কিলোমিটার। ওয়াও, এত বড় বড় তরমুজ! বলতে বলতে আমি কিন্তু লতাকাটা গ্রামে এসে উপস্থিত হয়েছি। এটা আসসালামু আলাইকুম, শুভ সকাল, আমি আরিফ খান। আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভ্রমণ ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে আমি ঘুরতে নিয়ে যাব বরগুনা সদর উপজেলার 9 নং বালিয়াতলি ইউনিয়নের অন্তর্গত অপরূপ লতাকাটা গ্রামে। লতাকাটা গ্রামের অপরূপ সৌন্দর্য যে কারো এক নিমিষে আপনাদের মন কেড়ে নেবে। তো চলুন বন্ধুরা, আজকে ঘুরে আসি আমরা অপরূপ লতাকাটা গ্রামে। বলতে বলতে আমরা কিন্তু লতাকাটা গ্রামের কাছাকাছি এসে গেছি বন্ধুরা। বলতে বলতে আমি কিন্তু লতাকাটা গ্রামে এসে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে লতাকাটা অফ দ্য রাস্তা। এখান থেকে আমরা একটু নদীর দিকে যাই, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জায়গাটা কীরকম সুন্দর। আপনারা দেখেন এখানে কিন্তু সার বাঁধা আকাশমণি গাছ লাগানো রয়েছে অফ দ্য পাশে। জায়গাটি আসলেই অনেক সুন্দর। এখান থেকে যে খেয়াঘাটটা দেখছেন, এই খেয়াঘাট থেকে আসলে তালতলির ওই দিকে যে খেয়া চলাচল করে সেই খেয়াঘাটটা কিন্তু এখানে। এই জায়গাটা অনেক সুন্দর, পাখির কলকাকলিতে মুখরিত। যে কোনো এক বিকালে আপনারা পরিবার পরিজন নিয়ে যে কেউ কিন্তু বেড়াতে আসতে পারেন এই লতাকাটা। বরগুনা শহর থেকে খুবই কাছাকাছি, অর্থাৎ আপনারা যদি বরগুনা শহর থেকে কেউ আসতে চান, আসার ঠিকানাটা আমি একটু বলছি যে শহর থেকে আপনারা পরীর খেয়ালের দিকে আসার সময়, অর্থাৎ 9 নং বালিয়াতলির যে পরীর খেয়াল বাজার, সেই বাজার একটু আগে আলিশার মোড় নামক একটা জায়গা আছে, সেই জায়গা থেকে বামে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই কিন্তু এই অপরূপা লতাকাটা আপনারা যে কেউ চলে আসতে পারবেন। এবং এখন কিন্তু আপনার এখানে আসলে বরগুনার যে আপনার তরমুজের ভাণ্ডার হিসেবে খ্যাত আপনার বানাই গ্রাম, সেটা কিন্তু এই লতাকাটার পার্শ্ববর্তী গ্রামে। তো সে আপনারা সেই তরমুজের সেই বানাই গ্রামও কিন্তু দেখে যেতে পারবেন। একের ভিতরে দুইটি ফ্লেভার আপনারা কিন্তু লতাকাটা গ্রামে আসলে পাবেন, সেটা হচ্ছে অপরূপা পায়রা নদী দেখা, পাশাপাশি এরকম এই যে জঙ্গল, জঙ্গল বেষ্টিত আপনার এই যে ওয়াবদা রাস্তা। এই রাস্তা দিয়ে বিকেলবেলা হাঁটলে আপনাদের মন এক নিমিষে ভালো হয়ে যাবে। দেখেন আপনারা একপাশে অপরূপা পায়রা নদী, আর এই উপরে ওয়াবদা রাস্তা, আর ডান দিকে দেখুন দিগন্ত বিস্তৃত তরমুজ বাগান। আপনার এখান থেকে এই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, সামনের যত ক্ষেত বা মাঠ দেখা যাচ্ছে, সব কিন্তু তরমুজ বাগানে পরিপূর্ণ। আর কিছুদিন পরই তরমুজের সিজন শুরু হবে, তো সেই সময় কিন্তু যদি আপনারা এখানে বেড়াতে আর 10-15 দিন পরে আসেন, তখন কিন্তু যে কেউ ঘুরতে আসার পাশাপাশি তরমুজ দিয়ে যেতে পারবেন। দেখুন আপনারা তরমুজ কিন্তু সার বাঁধা, শুধু তরমুজ গাছের তরমুজ গাছ আর তরমুজ গাছ। কি সুন্দর, অদ্ভুত একটা অনুভূতি! পাখির কিচিরমিচির ডাক, দুপাশে আকাশমণি গাছের সারি, ভালো না লাগার নয়, অবশ্যই ভালো লাগবে। আপনারা একবার এসে দেখুন আমাদের এই লতাকাটা। লতাকাটা আসার ঠিকানাটা কিন্তু খুবই সহজ, আমি আগেও একবার বলেছি, আবারও যদি আপনার চান একটু সংক্ষিপ্ত আকারে একটু বলি, অর্থাৎ বরগুনা থেকে পরীখেল বাজারে আসার সময় একটু আগে আলিশার মোড় নামক একটা জায়গা আছে, সেখান থেকে বাইয়ের দিকে গেলেই কিন্তু লতাকাটা খেয়াঘাটে আসতে পারবেন। আমি এই এই খেয়াঘাটের পাশাপাশি এই খেয়াঘাট থেকে আরও একটু সামনে, অর্থাৎ খেয়াঘাট থেকে এটা হচ্ছে উত্তর দিকে 1/2 কিলোমিটার মতো জায়গা গেলে লতাকাটা লঞ্চঘাট নামক একটা জায়গা আছে, সেই লঞ্চঘাট বলে সম্ভবত এলাকার লোকজন, সেই জায়গাটা অনেক সুন্দর, আমি আপনাদেরকে এরপরে সেখানে নিয়ে যাব। আমরা এখন যাচ্ছি লতাকাটা থেকে একটু উত্তর দিকে অল্প কিছু দূর দূরে একটা সুন্দর জায়গা আছে, যেখানে বাচ্চারা বিকেলে ফুটবল খেলে। আমি আগে অবশ্য বলেছিলাম ওটা লঞ্চঘাট, লঞ্চঘাট না, ওটা আপনারা বাচ্চারা খেলে টেলে, অর্থাৎ উত্তর দিকে 1/2 কিলোমিটার সামনে আসতে আপনারা পাবেন নদীর পাড়ে ডান দিকে জায়গাটা। তো চলুন ঘুরে আসি ওই জায়গাটা, ওই জায়গাটা অনেক সুন্দর। একবার জায়গাটা আপনারা একটু দেখুন, অর্থাৎ লতাকাটা থেকে উত্তর দিকে 1/2 কিলোমিটার সামনে জায়গাটা,
পায়রা নদীর পাড়ে, এদিকে ম্যান আকাশমণি গাছের জঙ্গল, এই সামনে ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে জেলেরা তাদের ট্রলার রিপেয়ার করছে। বিকেলবেলা কিন্তু বাচ্চারা এখানে ক্রিকেট খেলে। আপনাদের জায়গাটা দেখাই, অনেক সুন্দর জায়গাটা। পিকনিক করার জন্য আসলে আদর্শ স্থান হতে পারে, অর্থাৎ শহর থেকে যদি কেউ পিকনিক করতে চান তা আপনারা কিন্তু এখানে পরিবার নিয়ে যে কোনো এক শুক্রবার চলে আসতে পারেন। পরিবার নিয়ে এসে নদীর পাড়ে একটা জায়গায় বসে আপনারা কিন্তু সুন্দর পিকনিক করতে পারেন। বেস্ট প্লেস। এবং আমি আর একটা ব্যাপার জানিয়ে রাখি যে নিরাপত্তার ব্যাপার যেটা, সেটা কিন্তু আমাদের এই এই অঞ্চলে নিরাপত্তাজনিত কোনো অসুবিধা নেই, খুবই ভালো জায়গা। আপনারা যে কেউ একদম স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। এই মুহূর্তে পায়রা নদী একদম নীরব অবস্থায় আছে, অর্থাৎ এই এই মাসের শেষ দিকে হয়তো বা একটু উত্তল রূপ হবে, তখন আসলে আমার মনে হয় আরও ভালো লাগবে। এবং তখন কিন্তু আপনার তরমুজের সিজন থাকবে, তো বানাই গ্রামে এসে কিন্তু যে কেউ তরমুজও কিনে নিয়ে যেতে পারবেন। লতাকাটা গ্রামে এই যে অব দা রাস্তা সেটাই দাঁড়িয়ে দেখুন আপনারা, এই যে দিগন্ত বিস্তৃত তরমুজ বাগান। এই 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 গ্রামটা কিন্তু ওই যে দূরে যে দেখা যাচ্ছে এটা কিন্তু বানাই গ্রাম, অর্থাৎ বরগুনা জেলার তরমুজের ভাণ্ডার হিসেবে খ্যাত বানাই গ্রাম। এখন বিদায় নেওয়ার পালা। আমি আমার সাথে সফরসঙ্গী সাদ্দামকে নিয়ে এসেছিলাম লতাকাটা গ্রামটা ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন বিদায় নেওয়ার পালা, আপনাদের সাথে আবারও দেখা হবে, অবশ্যই দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। তার আগ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। সাদ্দাম বিদায় নাও, বাই, আল্লাহ হাফেজ।